টাকা খামাইবার জন্য যায়, পরিবারের রোজগার করার জন্য, নিজের জীবিকা করার জন্য যায়, আর সেই সাথে দেশের উন্নয়ন হয়। উন্নয়নকে আমরা রেমিনেন্স পাঠাই, সেই রেমিনেন্সের দেয়া দেশ চলে, জাতি চলে, প্রজেক্ট চলে, ভালো ভালো উন্নয়ন চলে। আমাদের দুঃখ একটাই, যারা এই 1 আগস্টের আগে মারা গেছে অথবা শহীদ হয়েছে তাদেরকে শহীদী মর্যাদা দেওয়া হচ্ছে, বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে। আমরা যারা প্রবাসীরা আসছি সৌদি আরব বিশেষ করে, যেমন আবুধাবির 57 জন আসছে, এদেরকে এয়ারপোর্টে এদেরকে ফুলওয়াল মালা দিয়ে বরণ করা হচ্ছে। কিন্তু সৌদি আরব থেকে যারা আসছে এদেরকে কোনো নিউজ নাই, কোনো সংবাদ বলা হচ্ছে না। সৌদি আরব ও মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশ থেকে যে সকল প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাত্মতা পোষণ করে দেশে ফিরছেন, তাদেরকে অনতবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে সৌদি ফেরত প্রবাসীদেরকে সরকারি খরচে বিভিন্ন দেশে পুনরায় প্রেরণ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে দেশে ফেরত আসা হঠাৎ বেকার হয়ে পড়া প্রবাসীদেরকে এককালীন নগদ সহায়তা প্রদান করতে হবে। আমাদের 4 নম্বর দাবি হচ্ছে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না করা পর্যন্ত দেশে কর্মসংস্থানের তড়িৎ পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের 5 নম্বর দাবি হচ্ছে সৌদি আরব সহ বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে প্রবাসী বান্ধব কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিতে হবে। আমাদের 6 নম্বর দাবি হচ্ছে প্রবাসে যাওয়ার সময় প্রবাসীদেরকে বিভিন্ন ব্যাংকগুলো সহজ শর্তে 3 কার্যদিবসের মধ্যে কোনো রকম জামিন ছাড়া ঋণ দিতে হবে। আমাদের 7 নম্বর দাবি হচ্ছে বিদেশে যাওয়ার জন্য যে পাসপোর্টটি বানানো হয় সেই পাসপোর্টটি কোনো রকম ভোগান্তি ছাড়া অতি দ্রুত সময়ে সরবরাহ করতে হবে। আমাদের 8 নম্বর দাবি হচ্ছে বিভিন্ন মেডিকেলগুলোতে কোনো কারণ ছাড়া যে মেডিকেল আনফিট দেখানো হয় এই ধরনের মেডিকেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের 9 নম্বর দাবি হচ্ছে প্রবাসে যাওয়ার পর সেই প্রবাসী তার কাঙ্ক্ষিত চাকরি পেল কি না এবং কি ঠিকমতো বেতন পাচ্ছে কি না দূতাবাস ও কনস্যুলেট নিয়মিত খোঁজ খবর নিতে হবে। আমাদের 10 নম্বর দাবি হচ্ছে কোনো প্রবাসী দেশের বাহিরে আহত হলে তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং কি মারা গেলে সরকারি খরচে লাশ দেশে আনতে হবে।